ডাকাই তোয়া যদি তুমি তার ডাক শুনতে পারো আমি তো জীবনে ডাকাতি করি নাই মানুষকে খুন করি নাই তাদের যদি আল্লাহর ওলি বানায় দিতে পারো কেন তুমি আমার চোখের পানি কবুল করবে না বাজানে বাড়ির মালিক যখন দৌড়ায় আসে আসিয়া বলে আপনারে এমন পানি দিলেন আমি আপনাদের কাছে কি কৃতজ্ঞতা করব ওবাজান পাগল হয়ে গেছে বাড়ির মালিক এক টাকায় তার এক টাকাকে কেঁদে কেঁদে বলে ভাই রে কত ডাকাতি করলাম কত মানুষের মাল লুণ্ঠন করলাম কত মানুষের জীবনকে শেষ করে দিলাম কত মায়ের সন্তানকে তার আমদাও দিয়ে কোপ দিয়ে ডাকাতি করলাম জীবনে তে তাদের হক আদায় করতে পারবো না আজ জীবনে আর ডাকাতি করব না একজন আর একজনের হাতে হাত দিয়া বাবা ওই রাত্রি দোষ শুরু করে দিছে জঙ্গলে যাই এমন একটা সেজদা মারিয়া দিছে মাওলাকে ডাক দিয়া বলে আল্লাহ তুমি মাফ না করলে সেজদার থেকে মাথা তুলবো না বাবা সেজদায় পড়ে কাঁদে আর বলে মালিক তুমি আমাদের মাফ করলে কারো কাছে কই বিয়া দিতে হবে না আল্লাহ আমরা যেই কয়টা বাড়ি চিনি যাদের মাল লুণ্ঠন করছি যতটুকু সম্ভব তাদের ঋণগুলো শোধ করে দিব কারণ মানুষের ঋণ রেখে কবরে যাওয়া যাবে না যদি ঋণ রেখে শোধ না করতে পারি হাত পাও ধরে তাদের বাড়িতে যাইয়া মাপ চাবো আল্লাহ তুমি যদি আমাদের মাফ করে দাও সিজদায় পরে যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে গাইবি আওয়াজ হইতেছে পাগলের আরে আর কাঁদতে হবে না ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما গুনা করতে লাগবে 60 বছর 70 বছর আমি মাওলার মাপ করতে লাগবে 1 সেকেন্ড টাইম ভাই জীবনে কত গুনাহ করছো রে ভাই গুনার কথা সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটা ডাক দিয়ে তওবা করো আমার বিশ্বাস তোমার ডাক যদি মালিকের কলিজায় লাগিয়া যায় আজ থেকে তওবা করে বলো জীবনে আর কোনোদিন শার্ট গায়ে দিব না জীবনে টুপিটা যদিও বাজারে যায় টুপিটা ছাড়বো না যদি রাস্তাঘাটে যায় টুপিটা ছাড়বো না পোশাক পায়খানায় গেলেও টুপিটা ছাড়বো না যদি এই নিয়াত করতে পারো তওবা করো ওই শার্ট ডাকাইতের মতো তুমি আজকে আল্লাহর ওলি হয়ে বাসায় ফিরতে পারো তো হতে পারে আজকে এখানে বসে বসে আমাদের ওয়াজ শুনে আমার জীবনে দেখেছি অনেক মিডিয়া বক্তাদের ওয়াজ শুনে ও মিডিয়া ক্যামেরা নিচ্ছে ঠিকই ও কানতাছে রব্বে কারিম আর কলিজাটা নরম করে দিছে হতে পারো একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে পারে কি পারে না বক্তা ওয়াজ এডিট করতে করতে ওয়াজ নিতে নিতে হতে পারে আল্লাহ তোরে এমন হেদায়েত দিয়ে দিছে যে আল্লাহ রাব্বুল আলামিন দপ্তরের ডাক দিয়ে আল্লাহর আল্লাহর ওলি বানাই দিছে পারে না পারে না পারে এ দোস্ত এটা বানানো কথা না শোনো পৃথিবীতে অনেক ওলি আছে যারা পৃথিবীতে সবচাইতে বড় বড় কুস্তিবিদ ছিল দুনিয়া সবচাইতে বড় বড় ডাকাত ছিল আল্লাহর ওলি হয়ে গেছে তোমাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম মানুষ হলি কাজ হবে না আল্লাহ সর্বোৎকৃষ্টতম ধাতু দিয়া দামি জিনিস দিয়া বানাইছে মানুষ এই মানুষগুলো মানুষ হইয়াই কবরে যেতে হবে ঠিক না বেটি রসুলের একটা চরিত্র একটা সিরাত যদি কারো অন্তরে ঢুকিয়ে যায় আলেমের সুরাতে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায় যায় কি যায় না সাতজন ডাকাত মিশরের জমিনে একজন তাবলিগওয়ালার বাড়ি মুবাল্লিগের বাড়ি ডাকাতি করতে গেছে আহা এটা তোদের জীবনে ভাই একটা হেদায়েতের নজরে চলে আসবে মানুষ কারে করে ডাকাত তো বুঝো ডাকাতের নজর কি থাকে নামাজের দিকে না মসজিদে ঢুকে জুতা কোন জোরে
কোন জুতাটা আজকে রং করা এবং কালকে কোনটা কিনে আনছেন ঠিক না বেটি ওর নজর কিন্তু সেজদার দিকে না ওর নজর তো জুতার বাক্সের দিকে ঠিক না বজন রে তাবলিগলার বাড়িতে সাতজন ডাকাতি করতে যাচ্ছে ডাকাতদের পোশাক পরা হঠাৎ করে মনে মনে ভাবে যদি যুদ্ধের এই ডাকাতির পোশাক পরিয়া তাবলিগলার বাড়ি ডাকাতি করতে যাই তাবলিগলা প্রথম ছড়ি আমাদের বলবে তোমাদের এখানে স্থান নাই ওনার বাড়ির মসজিদে ওনার কাচারিতে ঢুকতে হলে হুজুরের স্টাইল হয়ে ঢুকতে হবে লম্বা জামা গাইতেছে টুপিটা মাথায় দিছে মিশরের মানুষ অধিকাংশ পাগড়ি মাথায় দিয়া চলে রে ভাই পাগড়িটা মাথায় দিয়া সাতজন ডাকাত তাবলিগলার মোবাল্লিগের বাড়ির সামনে যাইয়া লম্বা সালাম দিয়া বলে আপনার মহল্লায় দাওয়াত ও তাবলিগের কাজের জন্য আসছিলাম আমাদের একটু থাকার ব্যবস্থা হবে কিনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের চরিত্র রাসূলের সিরাত সুরাত যদি কারো অন্তরে ঢুকিয়া যায় গো ভাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানবের চরিত্র সিরাত সুরাত যদি একটাই ঢুকিয়া যায় গো মনে রাই করে ভাই একটা দিনের যদি চোখের পানি কবুল হয়ে যায় কখন আল্লাহর ওলি হয়ে যাবে কেউ জানে না দরজার সামনে যাইয়া মুবাল্লিককে ডাক দিছে আমির সাহেবকে হুজুর আমরা আসছিলাম আপনার এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য তাবলিগলা বুঝতে আর বাকি নাই অবশ্যই এরা ভালো কাজ করার জন্য আসছি এদেরকে বাবা মসজিদে জায়গা করে দিছি তারা বলতেছে আমরা মসজিদে থাকুম না আমরা থাকব আপনার কাছারি ঘরে আমরা শৌখিন মানুষ ওখান থেকে আসিয়া মসজিদে পাঁচ কাম করমু ও ভাই জানে শর্তের পরে কাছারি ঘরে ঢোকা হইল বৈঠক কানায় তারা ঢুকছে আল্লাহর ওলি তার নিয়া তোলো এত বড় দামি মানুষ আসছে তাদের ভালো ভালো খাওন দিতে হবে দামি খাবারগুলা সাবমিট করতাছি ডাকাতগুলা সুন্দর করে খাচ্ছি একজন আর একজনের দিকে তাকাইয়াই বলতাছে বাবা আমরা আসছি ডাকাতি করার লাগিয়া এই বাড়ির মালিক যদি জানতো আমরা ডাকাতি করতে আসছি 100% আমাদের খাওন তো দূরের কথা বাড়ির থেকে পিটাইয়া তাড়াইয়া দিত লোকটার দিল ভালো এই জন্য আমাদের মনে করছে আমরা বুঝি বড় আলেম ইন্না বাজার জান্নিসমু ধারণা করে কার উপরে খারাপ ধারণা করে এটা সবচাইতে বড় গুনাহ ঠিক না বেটি আপনি জানেন না না জানেন শুনে কার উপরে ধারণা করা গুনাহ না ডাকাইত্রা বলতেছি হয়তো লোকটা আমাদেরকে ভালো মনে করছে কিন্তু আজকে জোনার বাড়ি ডাকাতি করবে এটা তো কোনোদিন উনি বুঝতেও পারে নাই এ ভাইরা যখন বইটা কানায় বসিয়া তারা ভালো ভালো খাচ্ছে ডাকাতের পোশাক পরা রেডি হয়ে গেছে এখন বাড়িতে অ্যাটাক করবে পোশাক পরেছে ডাকাতের পোশাক মুখোশ লাগায় ফেলেছে হঠাৎ করে বাড়িওয়ালা ডাক দিয়া বলতেছি আপনারা তো পাঁচ কাজ চালু করছেন কয়ে হ্যাঁ তাহলে এই পোশাক কে কয়ে একটু পরছি আবার খুলছে তারা হঠাৎ করে বাড়ির মালিক জিজ্ঞেস করে হুজুর আপনাদের কাছে আসছিলাম একটা আরজি লইয়া কি আরজি আপনার চোখে পানি কেন আমার চোখে পানি আমি একজন ধনী মানুষ যদিও মোবাল্লেক হাজী সাহেব মানুষ হুজুর ছোট্ট কাল থেকে আমার একটা মেয়ে আছে এখন মেয়েটা বালেগ হয়ে গেছে বিবাহের উপযুক্ত হয়ে গেছে হুজুর একটা রোগের কারণে মেয়েটাকে বিবাহ দিতে পারছি না রোগটা হলো আমার মেয়েটার পেটে ব্যথা পেটে যখন ব্যথা উঠিয়া যায় এক সপ্তাহের ভিতরে তার হুঁশ ফিরে না শুধু গলা কাটা মুরগির মতো জমিনে লাফায় আর বলে বাবা ও দুনিয়ায় এমন ঔষধ কি পাও না যে ঔষধ খাওয়াইলে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে হুজুর কত বড় বড় দামি দামি ডাক্তার আমি এই জমিনে দেখাইলাম কত দামি দামি ঔষধ খাওয়াইলাম আমার মেয়েটা নিজেই বলতেছে বাবা গো তাবলিগ যখন নিজের বাড়ির এলাকায় আসছে ওদের কাছ থেকে যদি একটু পানি পড়ি আনতাম আমি খেয়ে দেখতাম পেটের ব্যথা ভালো হয় কিনা
দুনিয়ার ডাক্তার তো আমারে দেখাইলা, দেখি আখিরাতের ডাক্তার তো একটু কাজে লাগে কিনা। যখন এক গ্লাস পানি হাতে নিয়া বলে হুজুর আপনি একটু পানিটা পড়িয়া দেন, ডাকাতের সর্দার একজন আরেকজনের দিকে তাকায়া কয়, জীবনে তো মাদ্রাসা মসজিদের বারান্দায়ও গেলাম না, নামাজটাও ঠিক মতো পড়লাম না, আজকে তো ঠেলায় পড়িয়া নামাজ পড়লাম, হুজুরের সুরাত ধারণ করছি, আসলে যে আমরা ইবলিস শয়তানের ভাইত্ব ভাই, এটা বাড়ির মালিক জানে না। পানি তো নিয়ে আসছে, এখন পানিটা পড়া দিবি কি দিয়া, পানির পড়া কি দিয়া দিবি? সেকেন্ড ডাকাত বড় ডাকাতকে বলে হুজুর একটা কথা বলি, কয় কি? ও ডাকাইতের লিডার ওস্তাদ, জীবনে যদিও ডাকাইতের সর্দার আপনি হইছেন, আমি সেকেন্ড সর্দার হইছি, আমার একটা জিনিস জানা আছে, বিসমিল্লাহ কইয়া যদি কোনো পানিতে ফু দেওয়া হয় সঙ্গে সঙ্গে বলে আল্লাহ তাকে শেফা দান করে। হুজুর একটা কাজ করি, লোকটা যখন আসিয়াই বসে তারে তো অন্তত তাড়ানো লাগবে, একটা বুস্তো দিতে হবে, তার বাড়িতে সেই দুপুরের দিকে খাইতাছি, কি বলে ফু দিবি? সবাই বিসমিল্লাহ বলে এক একটা দম মারিয়া দেন, বাবা কেউ বিসমিল্লাহ পড়িয়া ফু দিছে, কেউ আর ঠোঁটখালি নাড়াচাড়া করিয়া ফু দিছে, আমার মাওলার কাছে এইটাই কবুল হয়ে গেছে। এ যুবক জীবনে কত গুনাহ করছ রে ভাই, মানুষের মতো মানুষ না হইয়া কবরে যাস না, ওই কবরে তোর সঙ্গী সাথী কেউ নাই, একা একা কবরে পড়ে থাকতে হবে, কত কবরে ভাই দাউ দাউ করে আগুন দেখা যায়, কত কবরে চিৎকারের আওয়াজ শোনা যায় রে ভাই, কত কবরের সামনে কুকুর ডাকে কুকুর বুঝাইতে যায়, তোমরা যারে দাবন করে গেছে এটা তো মানুষ না, ও কুকুরের চাইতেও খারাপ, ওরে ফেরেশতারা যে কি মারা মারতেছে মানুষ তোমরা দেখো না, আমি কুকুর দেখতেছি। এই জন্য দেখো কিছু কিছু কবরের কাছে কুকুর বাবা মাথাটা উপরের দিকে দিয়া চোখ বাড়া পাড়ি দিয়া জিব্বাটা বার করিয়া মামুদ্রে ডাকে আর বলে, মালি যদিও কুকুর বানাই যা, যদিও কুকুর বানাই যা আল্লাহ, মানুষের পায়খানা খাইয়া জীবন ধারণ করে সকালবেলা তাকায়া থাকি কোন বাড়ির সামনে ছোট্ট নামালে বাচ্চা পায়খানা করে, বাচ্চাদের পায়খানার মধ্যে ভিটামিন বেশি, কারণ ওদের পায়খানার ভিতরে দুনিয়ার কোনো ফরমালিন কমই খাওয়ানো হয়। কুকুর বলতে থাকে কোন বাচ্চাটা পায়খানা করবে, সকালবেলার নাস্তা করব, দুপুরের ব্রেকফাস্ট করব, হাল্লা খারাপ নাপাক জিনিস খাওয়াইয়া জীবন ধারণ করাও, আর কোরমা পোলাও খাইয়া বড় বড় কই মাছ মাগুর মাছ খাইয়া দামি ইলিশ মাছ খাওয়ার পরও তোমার একটা সেজদা দেয় না, হাল্লাই বেঈমানের কবরে আগুন জ্বলতেছে। لقد خلقنا الانسان في احسن تقويم يا تو ادور كور মানুষ বানাইলাম আলি, এত ভালোবাসি আর দাবি খাবার দিলা, দুনিয়ার কোন মাখলুকরে ডাবের পানি খাওয়াইলা না, আমার জন্য এক গ্লাস ডাবের পানি তিরিশ হাত গাছের উপরে তুমি রাইখে দিছো ফ্রিজিং করিয়া, দুনিয়ার কোন বাতাস দুনিয়ার কোন অক্সিজেন ডাবের পানির মধ্যে মেশে নাই, ডাবের সিলকা গুলা গরুতে খায় আর আমি পানি খাই, ডাবের ভিতরে সাদা সাদা নেওয়া হয় নরম নরম সেটা আমি খাই, ভিতরে ডাবের ময়লা গুলা অন্য প্রাণীতে খায়, আল্লাহ এত তদারকি করিয়া তুমি আমার লালন পালন করলা। আহারে কুকুর বলে এই না বেনামাজির কবরে যে এত বড় বড় জাহান্নামের লাঠি দিয়ে পিটানো হচ্ছে,
একমাত্র তোমার সাথে নাফরমানি করার কারণে। ও বাবা কত কবরে আগুন দেখা যায়, কত কবরে বাবা চিৎকার শোনা যায়, কত কবরে কুকুরের ডাক শোনা যায়, কুকুরের কানে চিল্লাইয়া ডাকে আল্লাহ তুমি এই নবী নামাজির থেকে আমাদেরকে রক্ষা করো। হে যুবক ভাই এখনো সময় আছে, করুণা প্রত্যেকটা কামরঙ্গীশ্বরের এই ঢাকার কামরঙ্গীশ্বরের প্রতিটা অলিতে গলিতে ঘুরতাছে, ভাইজান আজ থেকে তওবা করো। আজকে 15 অক্টোবর চলিয়ে গেল, 16 অক্টোবর শুরু হয়ে যাবে, 16 অক্টোবর একটু পরেই শুরু হয়ে যাবে। এখন রাত 10:30 বাজের যুবক, যে কোনো মুহূর্তে মোনাজাত করে দিব। আজ থেকে খালেস তওবা করো, এই ডাকাতদের মতো, এই ডাকাতগুলি যখন পানি পড়ার জন্য নিয়ে আসছে ডিব্বা, জগটা যখন সামনে ধরেছে, বিসমিল্লাহ বলিয়া 7 জন ডাকাতে একটু একটু করে ফু দিয়েছে, আমার মাবুদের কলিজার মধ্যে বাবা আঘাত লাগিয়ে গেছে, আমার আল্লাহর কলিজার মধ্যে ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে উঠছে। যখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বাবা জানাই কয়েকটা আয়াত পড়িয়া যখন বিসমিল্লাহ বলিয়া পানির মধ্যে ফু মারছে, পানির গেলাস বাড়ির মালিক মেয়েটারে কোন রকম গালের কাছে ধরিয়া খাওয়াইয়া দিছে। বাবা যে মেয়েটা এক সপ্তাহ হলো বিছানার থেকে উঠতে পারে না গো বাবা, সেই মেয়েটাকে ধরিয়া পানি খাওয়াইয়া দিছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে রব্বে কারিম পেটের ব্যথা বাবা আসান করে দিয়েছে। বাড়ির মালিকের মেয়ে দৌড়ায় আসছে, বাবা গো কোন আল্লাহর ওলির কাছ থেকে পানি পড়া আনছো গো বাবা, এই মিশরের জমিনে কত দামি দামি বুজুর্গের কাছ থেকে পানি আল্লাহ, কোন বুজুর্গের পানিতে কাজ হইল না, এমন বুজুর্গ আজকে তোমার বাড়িতে গো বাবা। বাবাজান যুবক ভাইরা রে, আমার বৃদ্ধ বাবাজিরা শুধু চোখের পানি দিয়ে আমার বাউলারে দু হাত টুচা করে একটা ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও, ডাক দিয়া বলো মালি ডাকাই দয়া, যদি তুমি তার ডাক শুনতে পারো, আমি তো জীবনে ডাকাতি করি নাই, মানুষকে খুন করি নাই, তাদের যদি আল্লাহর ওলি বানায় দিতে পারো কেন তুমি আমার চোখের পানি কবুল করবে না। বাজানে বাড়ির মালিক যখন দৌড়ায় আসে, আসিয়া বলে আপনার এমন পানি দিলেন, আমি আপনাদের কাছে কি কৃতজ্ঞতা করব। অবাজান পাগল হয়ে গেছে বাড়ির মালিক, এক ডাকায় তার এক ডাকাতকে কেঁদে কেঁদে বলে বাইরে কত ডাকাতি করলাম, কত মানুষের মাল লুণ্ঠন করলাম, কত মানুষের জীবনকে শেষ করে দিলাম, কত মায়ের সন্তানকে তার আমদাও দিয়ে কোপ দিয়ে ডাকাতি করলাম, জীবনে তে তাদের হক আদায় করতে পারবো না, আজ জীবনে আর ডাকাতি করব না। একজন আর একজনের হাতে হাত দিয়া বাবা ওই রাত্রি দোষ শুরু করে দিছে, জঙ্গলে যাই এমন একটা সেজদা মারিয়া দিছে, মাওলাকে ডাক দিয়া বলে আল্লাহ তুমি মাফ না করলে সেজদার থেকে মাথা তুলবো না। বাবা সেজদায় পড়ে কাঁদে আর বলে মালি তুমি আমাদের মাফ করলে কারো কাছে কই বিয়া দিতে হবে না, আল্লাহ আমরা যেই কয়টা বাড়ি চিনি যাদের মাল লুণ্ঠন করছি, যতটুকু সম্ভব তাদের ঋণগুলা শোধ করে দিব, কারণ মানুষের ঋণ রেখে কবরে যাওয়া যাবে না, যদি ঋণ রেখে শোধ না করতে পারি হাত পাও ধরে তাদের বাড়িতে যাইয়া মাপ চাবো, আল্লাহ তুমি যদি আমাদের মাপ করে দাও। সেজদায় পরে যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে গাইবি আওয়াজ হইতেছে পাগলের, আরে
আর কাঁদতে হবে না ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আমি মাওলার মাপ করতে লাগবে 1 সেকেন্ড টাইম ভাই জীবনে কত গুনাহ করছো রে ভাই গুনার কথা সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটা ডাক দিয়ে তওবা করো আমার বিশ্বাস তোমার ডাক যদি মালিকের কলিজায় লাগিয়া যায় আজ থেকে তওবা করে বলো জীবনে আর কোনোদিন শার্ট গায়ে দিব না জীবনে টুপিটা যদিও বাজারে যায় টুপিটা ছাড়বো না যদি রাস্তাঘাটে যায় টুপিটা ছাড়বো না পোশাক পায়খানায় গেলেও টুপিটা ছাড়বো না যদি এই নিয়ত করতে পারো তওবা করো ওই শার্ট ডাকাইতের মতো তুমি আজকে আল্লাহর ওলি হয়ে বাসায় ফিরতে পারো পারো না পারো না পারো না ভাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবাই নিয়ত আছে তো বন্ধু বার আলিয়াজা সাকাফি তোমাদেরকে গরমের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসছে কাজটা ভালো করছে না খারাপ করছে এই যে তোমাদের চোখ বড় পানি দেখছি পৃথিবীতে যত হীরা জওহর পান না দেখো যত দামি দেখনি দেখো চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই এটা এখন বুঝবি না রে যুবক ভাইরা বুঝবি এ যুবতী বোন এটা বুঝবে না বোন ও মা এটা দুনিয়ায় বুঝবেন না চোখের পানি কত দামি এই চোখ দুটো বন্ধ হইলে করোনা রোগে আক্রান্ত হয়ে যদি সাদা কাপড় কাপনে জড়াইয়া যদি মারা যান সেদিন বুঝবেন চোখের পানির কত দাম যায় নামাজে বসে প্রতিদিন কাঁদবো ইনশাআল্লাহ